আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান্স এরকে রোগী মহাদয়, বিশ্বের এই ভবনে যে যেখানে বসে ইউটিউব ভিত্তিক স্বাস্থ্যপরম দেখতেছেন বা দেখবেন, দেশ এবং দেশের বাইরে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাব প্রতিদিন ছোলা খাওয়া হাজারো উপকারিতা, জানলে অবাক হবেন। প্রিয় বন্ধুগণ, ছোলা আমাদের দেশের অতি পরিচিত একটি ডাল। শুধুমাত্র রোজার মাস আসলে নয়, আজকাল আমরা সবসময় ছোলা খেয়ে থাকি। ছোলায় আছে অনেক পুষ্টিগুণ, অনেক উপকারিতা। এটি প্রোটিন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত একটি সেকেন্ড ক্লাস প্রোটিন হিসাবে পরিচিত। তো বন্ধুগণ, ছোলা আমাদের শরীরের বেশ প্রোটিনের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখে। নাম্বার ওয়ান, যৌনশক্তি বৃদ্ধি। বিশেষ করে পুরুষের যৌনশক্তি বৃদ্ধি করার জন্য ছোলা বুট অত্যন্ত কার্যকারিতা। প্রাচীন যুগ থেকেই, আদিকাল থেকে মানুষ এই ছোলাটাকে খেয়ে আসতেছে, রাতে ভিজিয়ে রেখে সকালে বাসি বেড়ে চাবিয়ে খেয়ে। আবার অনেকে ছোলাকে ডাল হিসাবে পছন্দ করে থাকেন, আবার অনেকেই এরকম সিদ্ধ করে বিশেষ করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাগাড় দিয়ে খেতে পছন্দ করেন। অর্থাৎ যেভাবে খাবেন ছোলা আপনার জন্য বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও পুরনো কাশি, শ্বাসনালীর ভিতরে কফ জমে থাকা এবং কফ ভালো রাখার জন্য শুকনো কফ বা অল্পতে কাশি কফ দূর করার জন্য ভাজা ছোলা বিশেষ উপকার ফল দেয়। তো বন্ধুগণ, এই ছোলা বুটের শাক শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে ছোলার ভিতরে, যা ডায়েটারি আঁশ থাকার কারণে অবস্থিত আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। নাম্বার দুই, ডাল হিসেবে ছোলা অনেক পুষ্টিকর একটি ডাল। এটি মলিবডেনাম এবং ম্যাঙ্গানিজ পাশাপাশি চমৎকার উৎস থাকে এই ছোলাতে। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ থাকার কারণে এটি আমাদের মানব দেহের জন্য কপার, ফরফরাস এবং আয়রন হিসেবে কাজ করে। নাম্বার থ্রি, হৃদঝুঁকি বা হৃদরোগ ঝুঁকি কমাতে সাহায্য করে। অস্ট্রেলিয়ার একটি গবেষণা দেখা গেছে যে খাবারে ছোলা বুট সংগ্রহ করতে পারলে বা ছোলার সাথে যদি আপনারা খাবারটা রাখতে পারেন, তাহলে শরীরে কোলেস্ট্রলের মাত্রা অনেক পরিমাণ কমে যায় এবং খারাপ কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। ছোলাতে ধমনীয় এবং অধমনীয় উভয় খাদ্য আঁশ রয়েছে, যা হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে ছোলা খাওয়ার গুণে। তো বন্ধুগণ, আরেকটি গবেষণা দেখা গেছে, আমেরিকান মেডিকেল জার্নালিস্ট প্রকাশিত গবেষণা দেখা গেছে যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডের সংযুক্ত খাবার খান, তাদের হাইপার টেনশনের প্রবণতা অনেক কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, সেহেতু আপনারা ছোলা খেতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা সহজ উপায়। এছাড়াও রক্ত চলাচল বৃদ্ধি পায়। অপর একটি গবেষণা থেকে গেছে যে যারা প্রতিদিন এক দুই কাপ ছোলা বা ছোলার শিম এবং মটর শিম খায়, তাদের পায়ের আটরিতে রক্ত চলাচল বেড়ে যায়। এছাড়াও বিশেষ করে অবস্থিত আইসোলোবন এবং ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের অ্যাটোরির কার্যক্ষমতা বাড়িয়ে দিতে সাহায্য করে ছোলা খাওয়ার গুণে। তো বন্ধুগণ, ছোলা বুট আমাদের দেহের জন্য কত উপকার, বিশেষ করে জনশক্তি বৃদ্ধি করায় এবং ফলিক অ্যাসিড যুক্ত। এছাড়াও ছোলার যে পরিমাণ বিশেষ করে খাদ্য আঁশ আছে, এটি আমাদের দেহের জন্য খারাপ কোলেস্ট্রল রক্ত দূর করতে সাহায্য করে, রক্তের লেভেল এবং হাইপার বিশেষ করে শরীরে প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। স্ট্রোক, অন্যান্য হাইপার টেনশন থেকে আমাদেরকে ছোলা বিশেষ ফলতা ভূমিকা রাখে। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলের সুস্থতা এবং সকলের দীর্ঘকামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।